Hey guys, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো টাইপের ফেব্রিক ইয়ারিং। ফার্স্টে আমরা একটা খুব ইজি রেকট্যাঙ্গেল শেপের ইয়ারিংস বানাবো, তার জন্য আমি একটা মাউন্ড বোর্ডের পিস নিয়েছি। এটার সাইজটা এখানে মেনশন করা আছে কত বাই কত, তোমরা দেখে নিও একটু। সেটাকে আমি একটা মাস্টার ইয়েলো কালারের আজরাকের পিস দিয়ে মুড়ে নিয়েছি। এখানে আমি ফ্যাব্রিক গ্লু ইউজ করেছি মোড়ার জন্য। ভালো করে সাইডসগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে, আর তারপর যেটুকুনি দরকার সেটুকুনি রেখে আমরা সেটুকুকেই মুড়ব। এক্সট্রা কোনো রকম পোর্শনস আমরা কিন্তু রাখবো না, তাহলে বাজে হয়ে যাবে। এরপরে এর ব্যাক সাইডটা ফিনিশ করার জন্য আমি একটা এক্সট্রা কাপড় লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো লেফট ওভার যে ফ্যাব্রিকগুলো থাকে সেগুলো ইউজ করতে পারো, অথবা সিম্পল ব্ল্যাক ইউজ করতে পারো আমার মতন। এরপরে আমি এখানে একটা গিনি নিয়েছি, 25 পয়সার গিনি। তার মধ্যে জাম্পিংয়ের সাহায্যে আমি এখানে ছোট ছোট বল ঘুঙুর ভরে নিয়েছি। এখানে 5টা ঘাট আছে টোটাল, আর প্রতিটা ঘাটের জন্য আমি 2টো করে ঘুঙুর ইউজ করেছি, যাতে এটা একটু ভরাট টাইপের দেখতে লাগে। তোমরা চাইলে এর থেকে বেশি নাম্বারও ইউজ করতে পারো ভরাট দেখানোর জন্য। এইভাবে টোটাল যে কয়েনটা রয়েছে সেটাকে টোটালটাকে কভার করে নিতে হবে ঘুঙুর দিয়ে, আর তারপরে আমি এটাকে গ্লু অ্যাপ্লাই করে এখানে বসিয়ে দেবো। আমি এখানে নর্মাল ফ্যাব্রিক গ্লু ইউজ করেছি, তোমরা চাইলে মেটাল গ্লু ইউজ করতে পারো, অথবা অন্য যে কোনো রকম গ্লু, তবে হট গ্লু ইউজ না করাই ভালো। এটাকে এবার খুব ভালো করে শুকোনোর জন্য রেখে দিয়ে আর একটাও বানিয়ে নেবো। আমার ইয়ারিংসটা রেডি হয়ে গেছে। এরপর আমরা সেকেন্ড ইয়ারিংসের দিকে চলে যাব, তার মেটেরিয়াল ডিটেলস এখানে রয়েছে। এটা একটা টিয়ার ডপ শেপ হবে, এটা টোটাল লেন্থটা হচ্ছে পিক টু কার্ভ 6 সেন্টিমিটার, আর দুটো সাইডের দুটো কার্ভ আছে। এটাকে আমি আজরাকের কাপড়, যেটা ইন্ডিকো আজরাক যেটা হয় কাঁথা স্টিচের, সেইটা দিয়ে মুড়ে নিচ্ছি। আর এক্ষেত্রেও আমি মোড়ার জন্য একদম পিক থেকে শুরু করব, আর ছোট ছোট পিসেস কাট করে নিয়ে আমি এটাকে কিন্তু মুড়ব, যাতে খুব ক্লিনভাবে মোড়া হয় আর কোনো রকম এক্সট্রা ফ্যাব্রিক না থাকে। সাইডসগুলো আস্তে আস্তে ছোট ছোট পোর্শনে কেটে নিয়ে সেগুলোকে মুড়ে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এখানে এর সাইডটা কভার করার জন্য হোয়াইট জুট রোপ ইউজ করেছি, তাতে ফেভিকল লাগিয়ে নিয়ে আমি সাইড দিয়ে এটাকে ভালো করে আটকে দেবো, আর খুব ভালো করে শুকোনো পর্যন্ত ওয়েট করব। যতটা লাগবে ততটাতেই আমি এখানে লাগিয়ে এক্সট্রা পোর্শন কেটে নেব। আমার এটা রেডি হয়ে গেছে সাইডটা লাগানো, এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপরে এর যে ব্যাক সাইডটা রয়েছে সেটাও ফিনিশ করতে হবে, তার জন্য আমি একটা ব্ল্যাক কাপড়ের ওপর এটাকে বসিয়ে নিয়েছি আঠা দিয়ে, যাতে ব্যাক পোর্শন থেকে কোনোভাবেই মাউন্ট বোর্ডটা দেখা না যায়। আর এখানে এটাকে বসানোর পরে আমি এর ওপরে একটা ভাঙা কড়ি বসিয়ে দেবো, আর টোটালটা শুকোনোর জন্য ছেড়ে দেবো। শুকিয়ে গেলে এটা আমি কেটে বের করে নিয়েছি। এরপরে আমি একটা এখানে পিকক প্যাটার্নের জিএস চার্ম নিয়েছি, আর তাতে ঘুঙুর আটকে নিয়েছি, বল ঘুঙুর ইউজ করেছি। তোমরা চাইলে অন্য যে কোনো কিছু হ্যাঙ্গিং জিনিসপত্র ইউজ করতে পারো, কিন্তু বল ঘুঙুরগুলো লাগালে তলায় বেশ একটা ভারী মতন এফেক্ট দেয়, কিন্তু ওভারঅল ইয়ারিংসটা কিন্তু খুব একটা ভারী হয় না, কিন্তু লুকটা খুব সুন্দর হেভি টাইপের দেয়, তাই আমি এটাকে প্রেফার করব। তোমরা যদি স্লিকের ওপর রাখতে চাও সেক্ষেত্রে তোমরা বুলেটসও লাগিয়ে করতে পারো, তবে বুলেটস তুলনামূলক এটার থেকে কিন্তু একটু ভারী হবে। এইভাবে আমি টোটালটাকে কভার করে নেব আমার দুটো দুটো করে ঘুঙুর লাগিয়ে। তোমরা চাইলে বেশি ঘুঙুরও লাগাতে পারো। আমি শুধু এখানে 6টা ঘাট আছে, আমি শুধুমাত্র মিডিলের যে দুটো রয়েছে সেই দুটোতে দুটো দুটো করে লাগিয়েছি, অর্থাৎ 4টে করে ঘুঙুর ইউজ করেছি, যাতে মাঝখানের গোছাটা একটু বেশি মনে হয়। এটা রেডি হয়ে গেছে। এরপরে এইটাকে আমি এখানে একটা ফুটো করে আটকে দেবো। এখানে আমি সুচ ইউজ করেছি, আর মিডিলে একটা ফুটো করে নিয়ে আমি এখান দিয়ে একটা জাম্পিং লাগাবো। জাম্পিং লাগিয়ে আমার যে জিএসএর চার্মসটা রয়েছে পিকক, সেটাকে আমি এখানে লাগিয়ে নেবো। এটা পিকক বা টিয়া পাখি যে কোনোর মধ্যেই হতে পারে, আমার পিককই মনে হয়েছে। এরপরে এটাকে আমি ভালো করে টাইট করে আটকে দেবো। আমার ইয়ারিংসটা পরার জন্য একদম রেডি হয়ে গেছে। একইভাবে আমি আর একটা ইয়ারিংসও বানিয়ে নিয়েছি। ইয়ারিংসটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও।